ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এঁচোড়ের তরকারি। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন আমরা রেসিপিটা তৈরি করি। এঁচোড়ের তরকারিটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষের তেল। এখন আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আলুগুলোকে ভালো মতো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো ভালো মতো করে ফ্রাই হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি একেবারে লবণ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে যেন আমাকে লবণ না দিতে হয় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলু আর এঁচোড় ভালো মতো করে কষা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব অবশ্যই সবার আগে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।